অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। এ তো রাত পোহালেই বে, সেই জন্য তো আপনাকে ডেকে পাঠানো হলো ঠাকুর মশাই। কাল পর্যন্ত অপেক্ষা করা যাবে না, যা ফর্দ করার এখনই করুন। আমার খুব চিন্তা হচ্ছে পৃথ্বীরাজ। কিসের চিন্তা? বোধা ঠাকুর পর বিয়ে নিয়ে। কেন, ওনারা যা বললেন বাবা তো তাই করছেন, তাহলে আবার চিন্তা কিসের? তাও বাবা তখন বললেন না ওনারা খুব উগ্র, কাল যদি লোক দোকানের কথা নিয়ে আমাদের অপমান করে কোনো ঝামেলা করেন তখন। ধর, ওসব কিছু হবে না। আপনি এটা নিশ্চিত হচ্ছেন কি করে? দেখো, বিয়ে যখন ঠিক হয়েই গেছে তখন আমরা ছেলে পক্ষ, আর আমাদের সাথে ঝামেলা করার আসপথটা ওনারা দেখাবেন না। শুধু আমি ভুলতে পারছি না একটাই কথা, বিভূতি খুড়োর চটটা। আজ না হোক কাল আমি এর বদলা ঠিক নেব। দেখো না, না আপনি কিছু করবেন না। উমা, উনি আমাকে থাপ্পড় মারলো আর আমি কিছু করবো না বলছো? রাগ পুষে রাখবেন না পৃথ্বীরাজ, একবার ওনার মনের কথাটাও ভাবুন। মেয়ের বিয়ে ভেঙে গেছে, পিসে মশাই এতগুলো টাকা নিয়েছেন ওনার থেকে, কিন্তু বাড়ির মামলাটা সুরাহা হয়নি। তাই বলে আমার উপর ঝাল মেটাবে? সব সময় রাগ করলে চলে না, আপনি তো রাজা, কখনো কখনো উল্টো দিকের মানুষটার মনের কথাটাকেও বুঝতে হয়, তাই না? এত কম সময়ের মধ্যে সব কিছু হবে তো মা? এক রাতের মধ্যে কি করে হবে বলুন দেখি। বিয়ের আয়োজন তো আর দেশে আয়োজন নয় মা, এক রাতের মধ্যে আমরা কিভাবে করবো? সব হবে, দাঁড়ান। এ বিয়ে তো আর পাঁচটা সাধারণ বিয়ের মতো নয়, অনেক ঝামেলার মধ্যে হচ্ছে। আরে বাবা, বিয়ে তো ঝামেলাই হোক আর সম্বন্ধ করে, আয়োজনে তো ত্রুটি রাখা চলে নেই। আমি তো বিশ্বাসই করতে পারছি না, যে বোঝা দুধে ভিজিয়ে ফেলতো সে করবে কিনা বিয়ে? সে তো ছোটবেলায় করতাম, তোমার তো এরকম ধীরে বসে করিনি। আর বৌদিদির সামনে আমাকে লজ্জায় ফেলছিস। শুনটা কি করেছিল শুনি? শেষে এবার আমিই করবো, দেখ তোর বিয়েটা একবার হতে দে না, তোর বউকে আমি সব বলে দেবো, তুই যা যা করিস সব বলে দেবো। এ একদম না, আমার বউকে সব কিচ্ছু বলবে না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু আমি বলে দিলু। আচ্ছা আচ্ছা, উনি কিচ্ছু করবে না, আমি বলছি তো তোমার। আর তোমার বউ এলে তো আমার নতুন সই হবে, আমি আমার সইয়ের কিছু হতে দিই, তোমার উপরই যা ভরসা। মানিক দাদা, তুই তো আমার দল খেতে দিচ্ছিস না, আমার বউ আসুক তারপর আমি আর আমার বউ মিলে একসাথে দোলনে দোল খাবো। খবর দেন না। আমি তোমাকে বলছি তো, তুমি আর উনি দোল দেবেন আর আমি আর আমার সই দোল খাবো। খুব নাচছিস না, খুব নাচছিস বিয়ে বিয়ে করে। দাঁড়া না, একবার বিয়েটা হতে দে, আবার শালীদের অত্যাচার কাকে বলে ঠিক বুঝিস। কেন, কি করবে শালীরা? কেন মনে নেই আমার বিয়ের সময় কি হয়েছিল? তবে আমি বীর পৃথ্বীরাজ বলে আমার সাথে বেশি বাড়াবাড়ি করতে পারি, কিন্তু তোকে তো শালীরা ছেড়ে কথা বলবে না। দেখ তার কাঁচাইরা খুলে দে। কি বলছিস রে মানিকদা, কাঁচা খুলে দেবে? আরে ঠিকই বলছি রে, অভিজ্ঞতা দিয়ে বলছি বুঝলি। আর আমার পরামর্শ যদি শুনিস তবে এখন থেকে গিয়ে পড়াশোনাটা শুরু করে দে, যা। পড়তে বসতে হবে? কেন? উমা, বাসুরাতে যে শালীরা একের পর এক প্রশ্ন করবে আর সেই উত্তর দিতে না পারলে গাট্টা। বিয়ের মণ্ডপ থেকে কল করে যেতে গেলেও দুটো পালোয়ান শালা ধরে নিয়ে যাবে, একা একা যেতে পারবি না। সে তো ঠিক আছে, কিন্তু মানিক দাদা আমি আবার এই দুধি কুলে ফেললে আর পড়তে পারিনি, ওরা পুড়িয়ে দেবে তো। শুধু দুধি না, হাত পাটাও বেঁধে রাখবি যাতে পালাতে না পারি। মানিক দাদা, আমাকে তো ভয় করছে। কেন, আমি যাই।
চলো বউ, আমরাও ঘরে যাই। বুধার বিয়েতে কি পড়তে হবে সেটা বেঁচে রাখতে হবে না? চলো 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 চলো। দাদা নিজের ছেলের বিয়ে দিয়েছে জমিদারের ঘরে, সেই অহংকারে জমিদারের মেয়ের মাটিতে পা পড়েনি। আর আমার ছেলের বেলায় ওই ভিখিরির মেয়েকে গুছিয়ে দিচ্ছে, যাতে সারা জীবন আমাদেরকে পায়ের তলায় থাকতে হয়। আমি কিছুতেই বিয়ে হতে দেব নে, এই বিয়ে হতে দিয়ে আমি আমার নাক কাটতে দেব নে। মোহিনী, দাদা যে বললেন যে ঝামেলা করে বিয়ে হলো, উনি নাকি কাল গায়ে হলুদে সমস্ত কিছু পাঠাবেন ওখানে, এখন কি করবো তোমার কি মত? যখন ওদের মাথায় টুপি পরিয়ে পয়সা আদায় করেছিলে তখন আমার মত নিয়েছিলে, এখন আমার মত জানতে গেছো? হ্যাঁ, ওই টাকা নিয়ে কোথায় সাধ্য করেছো সেই হিসেব আমি নেব। হিসেব যদি না পায় তাহলে তোমার আমি সাধ্য করবো, এই আমি বলে দিলে। সবাই আমাকে দুষছে, তুমিও। আমি বিয়ের পর থেকে তোমার কাছ থেকে কিচ্ছুটি পাইনি, কিচ্ছুটি আশাও করিনি তোমার থেকে। তবে আমার অনেক দিনের আশা ছিল, স্বপ্ন ছিল আমার দু ছেলের বিয়ে নিয়ে। আমার কত সাজ ছিল, আমি ভেবেছিলাম আমার ছেলেদের বিয়ে দেব রাজার বাড়িতে, সেখানে আমার ছেলেগুলো কপালে ওরকম একটা বিয়ে জুটবে কখনো না। আমি কিছুতে এবে হতে দেব নে, কিছুতেই না। কিন্তু দাদা যে দাদা দাদা যাই বলুক আর মারা যতই পুরুষ থেকে বিয়ে ঠিক করুক, আমি কিছুতে এবে হতে দেব নে। আরে বাবা, আমিও কি চাই নাকি ওই বাড়িতে বিয়ে হোক, দাদা যে সিদ্ধান্তে অনর। এদিকে ওরা বলেছে বিয়ে না হলে মুকুট যে বাড়ি জ্বালিয়ে দেবে, সে বিয়ে তুমি কি করে আটকাবে বলো দেখি? আমি কেন একা আটকাবো? হ্যাঁ, ছেলেটা কি আমার একার? ছেলেটা যখন আমাদের দুজনে তখন দুজন মিলে আটকাবো। সেটা আমি বুঝলাম, কিন্তু তুমি করবেটা কি? এমন একটা ফন্দি করতে হবে যাতে সাপও মরে আর নাটিও না ভাঙে। মানে ভেবে দেখো, ছোট ভাইয়ের বিয়ের আগের দিনের রাত্রিবেলায় যদি পাথরের বড় দাদা আর বৌদি সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোমর ভাঙে, তবে এত বড় অঘটন ঘটার পর কি বাড়ি থেকে পালকি বেরোবে? তুমি দেখো দাদা নিজে গিয়ে এই রাতের ঘটনার পর এই বিয়ে আটকে দেবে, আমাদেরকে শুধু আমাদের কাজটুকু করতে হবে। চপ্পর বুদ্ধি পেতেছ কিন্তু, তুমি শুধু বলো আমাকে কি করতে হবে। বেশি কিচ্ছুটি করতে হবে, তুমি শুধু একটু পরে গিয়ে সিঁড়ির আলোকানা কেটে দেবে, আর বাকিটা যা করার তা আমি করব। কোন পাঞ্জাবিটা পরবেন দেখুন। ও তুমি কি যেটা বেচে রাখো বউ, আপনি তখন থেকে এত মন দিয়ে কি লিখছেন বলুন তো? আমার মাস্টার মশাই খুঁজতে গিয়ে কি আপনার লেখাপড়ায় মন বসেছে? অমন কথা মুখে আনবে না বউ, আমি ওই একটা লিস্টি বানাচ্ছি। লিস্টি? কিসের লিস্ট? আরে বোধার বিয়েতে কাকে ডাকতে হবে কাকে ডাকতে হবে না সেটার একটা লিস্টি বানাতে হবে না, সেই লিস্টি বানাচ্ছি বুঝলে। অমন করে হেসো না বউ, আমাকে অনেক মনে করে করে নাম লিখতে হচ্ছে, আমার বিয়ের সময় তো অনেককেই ডাকা হয়নি, দুম করে আমার বিয়েটা হয়ে যাওয়ার জন্য আমার অনেককেই ডাকার সুযোগও পাইনি, তখন অনেক অভিযোগও এসেছিল। হ্যাঁ, পরে মিষ্টিমুখ করে দিয়েছিলাম ঠিকই, কিন্তু এইবার আমি ভেবেছি কাউকে বাদ দেবো না, সবার জন্য বুড়ি বোঝার ব্যবস্থা হবে। সবাইকে ডাকবে? হ্যাঁ, পৃথ্বীরাজের ভাইয়ের প্রীতি ভোজ ভাবছি গোটা জগৎপুর পাঠশালা লেগে রাখবো, কেউ বাদ যাবে না, শুধু বাদ যাবে ওই লকার লকার বন্ধুরা। এই তো বললেন প্রীতি ভোজের লিস্ট বানাচ্ছেন, আর শুরুতেই লকার লকার বন্ধুদের বাদ দিয়ে দিলে কেন? উমা, ওরা আমার বন্ধু না গো বউ। লকা হলো আমার প্রধান শত্রু,
তাই ওরা প্রীতিরাজের ভাইয়ের বিয়ের ভোজ থেকে বাদ। ছি, অমন কেউ করে? প্রীতি ভোজ তো শত্রুদের বন্ধু বানানোর জায়গা। আপনি যদি আমার কথাটা শোনেন তাহলে লক্ষিন্দর আর ওর বন্ধুদেরও আপনার টাকা উচিত। তুমি না সত্যি খুব ভালো বউ। আচ্ছা বেশ, তুমি যখন এত করে বলছো তাহলে আমি ভেবে দেখব, বুঝলে? আচ্ছা বউ, আমি তো টমদাদুকে এগিয়ে দিতে গেছিলাম, বাবা ফিরে এসে তোমাকে কিছু জিজ্ঞেস করেনি তো? করেছেন তো। এই ভয়টাই পাচ্ছিলাম, আমার বউ তো আবার মিথ্যে কথা বলতে পারে না, বাবাকে কিছু বলে দেয়নি তো? আচ্ছা বউ, বলছি তুমি বাবাকে কিছু বলনি তো? কিছু বলিনি কিন্তু। কিন্তু কি? বাড়ির সবাই খুব সন্দেহ করছেন ওনাকে নিয়ে, এমনকি বাবা। কি চলো 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 পাল্টাই।